হাসপাতাল গুলোতে বাড়ছে নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড়। এই মুহূর্তে রাজধানীর মুগদা হাসপাতালে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে বেশ কয়েকদিন থেকে যেটা দেখা যাচ্ছে হাসপাতালের বিভিন্ন জায়গায় রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে, এতে শিশু রোগী যেমন বেড়েছে তেমনি কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য রোগী বেড়েছে। বিশেষ করে করোনা ভাইরাস যেহেতু গত কয়েকদিন ধরে একটু বেড়ে গেছে, সে কারণে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় রোগীদের সংখ্যা বাড়ছে বলে বিশেষজ্ঞরা আসলে আশঙ্কা করছিলেন। যে আমরা যেটি মুগদা হসপিটালে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু রোগীদের সংখ্যা সেটি কিন্তু বেড়েছে, এবং গত এক সপ্তাহের ব্যবধানে এখানকার মুগদা হসপিটালের পরিচালক যেটি বলছিলেন যে প্রায় দেড় গুণের বেশি রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ গত কয়েকদিনে আমরা যেটি নর্মালি সাধারণত মুগদা হসপিটালে 700 থেকে 700 মতো রোগী ভর্তি থাকে, কিন্তু এখন সেখানে 900 বেশি রোগী ভর্তি আছে বলে আমাদেরকে মুগদা হসপিটালের পরিচালক বলেছিলেন। এবং এর বেশিরভাগ রোগী কিন্তু শিশু এবং মেডিসিন ওয়ার্ডে, যাদের মধ্যে অধিকাংশ রোগী মূলত করোনা ভাইরাসের বাইরে যেসব লক্ষণ, অর্থাৎ সেখানে ঠান্ডা সর্দি কাশির জাতীয় রোগীর কিন্তু সংখ্যাটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে, এবং এর বাইরে মেডিসিন রোগীর সংখ্যা সেটিতেও কিন্তু অনেক বেশি বলে এখানকার পরিচালক বলছিলেন। এবং আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারছি যে তারা যেটি বলছেন যে শিশুদের গত কয়েকদিনে যে পরিমাণ, অর্থাৎ শীত থেকে গরমের দিকে যে আবহাওয়ার পরিবর্তনটা, সেটির কারণে কিন্তু রোগীর সংখ্যাটা বাড়ছে। এবং এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে ঠান্ডা, জ্বর, সর্দি কাশি, এবং সেখান থেকেই কিন্তু অনেক সময় নিউমোনিয়া বা এ ধরনের রোগগুলোতে হয়ে যাচ্ছে। এবং ডায়রিয়ার রোগীর সংখ্যাও কিন্তু আমরা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, ফলে এখানকার পরিচালক যেটি বলছেন যে কোনো ক্রমেই যেন রোগীরা ডায়রিয়া বা এরকম লক্ষণ দেখার আগেই কিন্তু চিকিৎসকদের কাছে নিয়ে আসার কথা বলছেন। এর বাইরে যেসব বয়স্কদের, অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষের কিন্তু রোগীর সংখ্যাটা বাড়ছে, এবং তাদের অ্যাজমা বা হাঁপানি যেসব রোগ, ব্রঙ্কাইটিস এবং সিওপিডির মতো রোগগুলো, সেগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। যেহেতু আবহাওয়া শুষ্ক এবং সেখানে কিছু কিছু জায়গায় আসলে সাধারণ মানুষ অনেকটা দূষিত আবার করেন, অর্থাৎ বাতাসে যে হাসান, আপনাকে ধন্যবাদ। হাসপাতালে রোগীদের চাপ নিয়ে বলছিলেন সহকর্মী হাসান।